তো আজকে আমরা গত পর্বে আমরা স্টাইল শিটকে এইচটিএমএল এ লিঙ্ক আপ করেছি। তো আজকে আমরা এই যে টেক্সটকে বিভিন্ন ডিজাইন করব, তো প্রথমে আমরা এই হেডিংটাকে ডিজাইন করব। তো হেডিং ডিজাইন করার জন্য আমরা স্টাইল ডট সিএসএস এখানে H2 ট্যাগকে আমরা সিলেক্ট করব। পরে এর ভিতরে আমরা বিভিন্ন, তো অ্যাট ফার্স্ট আমরা ফন্ট, ফন্ট ফ্যামিলি এরিয়াল, তো ফন্ট ফ্যামিলি আছে আপনার বিভিন্ন ফন্টের নাম আর কি, যেমন এরিয়াল, আলজেরিয়ান, তাওমা, হেলভেটিকা, প্রচুর ফন্ট আছে। তো এখানে আপনার কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল করা আছে শুধুমাত্র সেইগুলো এখানে সাপোর্ট করবে। তো আমরা পেজটাকে সেভ করে দেখি কি অবস্থা। ফন্টটা কিন্তু আপনার এরিয়াল হয়ে গেছে। তো আমরা বোঝার স্বার্থে আমরা একটু এটাকে কেড়ে দিলাম, কাট করে দিব। লেখাটা আগের ফন্টে চলে আসছে। তো আমরা এখানে আবার পেস্ট করলাম, এটা ফন্ট ফ্যামিলি। তো ফন্টকে আমরা বিভিন্ন সাইজ বা আকার দিতে পারি, এর জন্য ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা একটা নির্দিষ্ট একটা 20 পিক্সেল, তো পিক্সেল আছে আপনার একটা বিন্দু, অর্থাৎ কলমের 1 ফোঁটা পরিমাণ জায়গা আছে 1 পিক্সেল। তো যথারীতি আমরা পেজটাকে সেভ করলাম, HTML এ গিয়ে আমরা পেজটা রিফ্রেশ করবো। লেখার সাইজটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমি যদি লেখার সাইজটা একটু বড় করে দিই, এখানে 40, তো HTML যাব গে, লেখাটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা 20 পিক্সেলে রেখে দিই। তো আমরা লেখাকে বিভিন্ন স্টাইল দিতে পারি, ইটালিক, বোল্ড। তো আমরা প্রথমে লেখাটাকে বোল্ড করি, তো পেজটা সেভ করলাম। তো পেজটাকে আমরা রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। দেখ লেখাটা আমার তো আগে সেভ, লেখা কিন্তু অনেক মোটা হয়ে গেছে। তো লেখাকে আমরা এভাবে স্টাইলে দিতে পারি, যে ইটালিক করতে পারি। ইটালিক করার জন্য আমরা ফন্ট স্টাইল দেবো, তো পেজটাকে সেভ করব। সেভ করে আমরা একটু রিফ্রেশ করে আসি, লেখা ইটালিক হয়ে গেছে। তো আমরা টেক্সটকে একটা কালার দিতে পারি, আসলে তার আগে আরেকটু কাজ করে আসি। আমরা টেক্সট টেক্সটকে বড় হাতের বা ছোট হাতের আমরা কিভাবে করতে পারি, তো টেক্সট ট্রান্সফর্ম, তো বড় হাতের করার জন্য আমরা আপার কেস, ছোট হাতের করার জন্য লোয়ার কেস। তো আমরা বড় হাতের করি,
তো যাতা রেতে দেখেন লেখাটাকে তো তো অফিসে সবগুলো কিন্তু বড় হাতে রয়ে গেছে। তো আমি এখানে একটু লোয়ার কেস লেখাগুলো সব কিন্তু ছোট হাতের হয়ে গেছে। তো এভাবে আমরা বড় হাতের ছোট হাতের করে করে নিতে পারবো আর কি। তো আমরা টেক্সটের একটা কালার দিই, তো কালারটা জন্য আমরা কালার কালার দেওয়ার জন্য আমরা আছে একটা যে কোনো একটা কালারের রং, এখানে আছে লেখাটাকে আমরা ব্লু করে দিই। তো টেক্সটটাকে আমরা যদি লেখাটা কিন্তু ব্লু হয়ে গেছে, অর্থাৎ নীল হয়ে গেছে কিন্তু লেখাটা। তো এইভাবে আমরা লেখাকে বিভিন্ন কালারে করতে পারি। আমরা আরো একটা কালার দিতে লেখে, যেমন রেড, তো পেজটা সেভ করে এই দেখেন লাল হয়ে গেছে, অর্থাৎ রেড হয়ে গেছে। তো এভাবে তো আমরা আরেকটু আমরা যে HTML-এ লেখাটাকে আমরা সেন্টার করছিলাম সেন্টার ট্যাগ ইউজ করে। তো এখানে আমরা HTML style.css এ আমরা টেক্সটকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, দেখি কি হয়। এই দেখেন লেখাটাকে কিন্তু সেন্টার হয়ে গেছে। তো এভাবে আমরা আমরা HTML-এ সেন্টার ট্যাগ ইউজ করছিলাম, আর এখানে টেক্সট অ্যালাইন অর্থাৎ টেক্সটকে আমরা সেন্টার নিয়ে আসবো। তো এভাবে আমরা ফন্টকে বিভিন্ন রকম স্টাইল দিতে পারি। তো আমরা যথারীতি প্যারাগ্রাফকেও একই স্টাইল দিতে পারি। তো প্যারাগ্রাফকে দেওয়ার জন্য আমরা এটাকে কপি করে নিয়ে আসি, কপি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার আগে আমাদের প্যারাগ্রাফটা প্যারাগ্রাফ হচ্ছে পি ট্যাগ, তাহলে আমরা এটাকে পি এবার যদি আমরা পেস্ট করে তার আগে আমরা টেক্সট অ্যালাইন, কারণ প্যারাগ্রাফকে তো আমরা টেক্সট অ্যালাইন করবো না, এটাকে কেটে দিলাম। আর কালারটা একটু কালার ব্ল্যাকই থাক, কালার আমরা আর একটা দিই যেহেতু একটা তো ইটালিক বোল্ড এগুলো সব ঠিক আছে, সমস্যা নেই থাকলে। তো পেজটাকে আমরা সেভ করলাম। তো এই দেখেন তো লেখাটাকে আমরা একটু কালো করে দিই। দেখি কি হয়, এই যে দেখেন লেখা কালো হয়ে গেছে। লেখার এই সরি মানে কালারের বিভিন্ন কোড আছে, তো কোডগুলো আমরা শেখার জন্য একটা সফটওয়্যার আছে ভালো, অথবা আমরা ফটোশপ থেকে এই কালারগুলো সিলেক্ট করতে পারি। তো এগুলো আমরা
পরবর্তীতে শিখবো। তো কালারের কালো কোড আছে এটা, আমরা যতদিন দেখান তো দেখেন এই যে আমরা একটু একেবারে পুরোটাই কালো না, একটু গাঢ় আর কি গ্রে মতো হালকা। তো এভাবে আমরা বিভিন্ন কালার কোড দিয়ে আমরা কালার করতে পারি। তো কিভাবে আমরা এই কালার কোডটা পাবো, কারণ এতগুলো কালার কোড আসলে মনে রাখা কখনোই সম্ভব না। তো কালার কোড মনে রাখার জন্য একটা সফটওয়্যার আছে, তো এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত।